ন্যাচারাল গ্রাউন্ড লেভেল অর অরিজিনাল গ্রাউন্ড লেভেল অথবা ডিজাইন লেভেলের আরএল গুলো কিভাবে খুব সহজে একটি লিপসের মাধ্যমে আমরা বিভিন্ন পয়েন্টে চেক করব বা শো করব সেটা আমরা দেখব। তো এই জন্য আমরা কিবোর্ড থেকে প্রথমে এপি লিখে অ্যাপ্লিকেশনটি আমরা লোড করে নেব। লিস্ট ফাইলটি লোড করে নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে চাপছি এপি এবং ইন্টারফেস করছি। ইন্টারফেস করার সঙ্গে সঙ্গে আমাদের লোড আনলোড অ্যাপ্লিকেশন নামের একটি ডায়ালগ বক্স ওপেন হয়ে যাচ্ছে। এরপরে আমাদের যেটা করতে হবে আমাদের লুক ইন থেকে আমাদের সেই ফোল্ডারটি কাঙ্ক্ষিত ফোল্ডারটি সিলেক্ট করে দিতে হবে। আমরা ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। ডেস্কটপ সিলেক্ট করে দেওয়ার পর আমরা স্ক্রল করে দেখছি নিচে লিস্ট নামের একটি ফোল্ডার, এটা আমি ক্রিয়েট করে রেখেছি এবং আপনারা আপনাদের কোন ফোল্ডার আপনাদের নিজের যে নামে ফোল্ডার থাকবে এই ফাইলটি সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিবেন। ডাবল ক্লিক করে আমি টেন নামের এই ফোল্ডারে আমার লিস্ট ফাইলটি রেখেছি। দেখুন এনজিএল লাস্ট নামের একটি লিস্ট আছে, তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি এবং লোড করে দিচ্ছি, দেন ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পরে আমি এবার এই এনজিএল লাস্ট এই লিস্টটি ব্যবহার করব কিভাবে এবার দেখুন। আমরা শুধু কিবোর্ড থেকে লিখব কমান্ড বারে শুধু লিখব এন, এন লিখার পরে আমরা ইন্টারফেস করব, দেন লাইন স্টার্ট ফ্রম, আমাকে আর্গুমেন্ট দিচ্ছে লাইন স্টার্ট ফ্রম, তো আমি লাইন স্টার্ট ফ্রম এ ক্লিক করে দিচ্ছি। তো দেখুন আমি চাচ্ছি আমার এনজিএলটা এখান থেকে শো করুক, তো আমি এই পয়েন্টটা আমি সিলেক্ট করে দিলাম। দেখুন আমার এই পয়েন্টের আরএল এবং ডিস্টেন্স শো করছে, দেখুন 532 আরএল, এখানে 532 আরএল শো করছে 30 মিটার, এটা হলো আমার 26 মিটারে আছে, 30 মিটার আরো দূরে। তো তারপর আমি চাচ্ছি এই পয়েন্টের আরএল, তো আমি আমি স্ন্যাপ মোড অন করে দিলাম। এই পয়েন্ট দেখুন 535 0 535 0, হ্যাঁ। তারপর আমি এই পয়েন্টের আরএল চাচ্ছি, তারপর আমি চাচ্ছি এই পয়েন্টের আরএল, দেন আমি এই পয়েন্টের আরএল চাচ্ছি। ঠিক এইভাবে আমি প্রত্যেকটা পয়েন্টের আরএল আমি শো করিয়ে দিতে যাচ্ছি, তো আমি শো করিয়ে দিলাম, দেন আমি ইন্টারফেস করে এটা ক্লোজ করে দিলাম। তো দেখুন আমাদের যেখানে যেখানে প্রয়োজন হবে আমরা কিন্তু খুব সহজেই সেখানে সেখানে ডিজাইন লেভেল অথবা আমাদের যদি প্রয়োজন হয় যে কোনো লেয়ারের লেভেল দেখার, তো এই লিস্টের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই সেই আরএলটি শো করে দেব। এছাড়া আমাদের কাছে আরেকটি লিস্ট আছে, সেটা হলো এনজিএল 100। তো সেই লিস্টটি আমরা আপলোড করে নিই। আমরা কিবোর্ড থেকে লিখব এপি, দেন ইন্টারফেস করব। আমরা কিবোর্ড থেকে আমরা যখন কাজন এপি লিখব দেন ইন্টারফেস করলাম, তো আমাদের লোড আনলোড অ্যাপ্লিকেশনটি চলে আসলো এবং দেখুন এনজিএল লাস্ট পর আমাদের আরো একটি লেভস আছে, সেটা হলো এনজিএল 100 জি। তো এটা আমরা সিলেক্ট করে লোড করে দিলাম, দেন এন্টার করলাম। আমাদের দুটা লিস্টের কাজ কিন্তু সেম। তো আমরা এবার লিখব এনজিএল 100, কিবোর্ড থেকে লিখব, দেন ইন্টারফেস করে দিলাম। তো আমরা যেটা এর আগে করেছিলাম দেখুন এটাও কিন্তু ঠিক সেই রকমই আমাদের আরএল শো করার জন্য ব্যবহার হয়। কিন্তু এই লিস্টটি আপনাদের দেখানোর পিছনে একটি উদ্দেশ্য, সেটা হলো যখন আপনাদের এনজিএল লাস্ট লিস্টটি কোনো কারণে যদি ড্যামেজ হয়ে যায় বা কাজ না করে, তো সেক্ষেত্রে এনজিএল 100 এই লিস্টটি আপনারা ব্যবহার করবেন। আপনারা এর আগে দেখেছেন ভিডিওর প্রথম দিকে যখন এনজিএল লাস্ট নামের এই লিস্টটি দিয়ে আমি কাজ করছিলাম, তখন কিন্তু সবগুলো লেখাটা এগুলো কিন্তু হোয়াইট কালারে আসছিল, কিন্তু আমি যখন এনজিএল 100 দিয়ে কাজ করছি তখন কিন্তু সেটা ব্লু কালারে হয়ে গেছে বা সবুজ কালারে হয়ে গেছে, গ্রিন কালারে। তো আপনারা যখন এনজিএল লাস্ট এই লিস্টটি কাজ করবেন তখন আপনারা এনজিএল 100 দিয়ে কাজটা চালিয়ে নেবেন। একটা জিনিস আমাদের খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, যেন আমাদের সেন্টার লাইন এবং ডেটাম লেভেলটা অবশ্যই 00 থাকে। তো আমাদের দেখুন ডেটাম লাইন এবং এটা আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে, দেখুন ডেটাম লাইন এইটা আর সেন্টার লাইন এইটা, এটার ইন্টারসেকশন পয়েন্ট কিন্তু আমাদের 00 আছে। তো এটা আমরা চেক করে দেখি এবার, পেন এন্টার দিলাম,
দেন আমরা এই পয়েন্টটা সিলেক্ট করে দিলাম। দেখুন ডেটাম লাইন এবং সেন্টার লাইন ঠিক 00 পয়েন্টে কিন্তু আমাদের আছে। তো এই 00 পয়েন্টে আপনাদের সর্বপ্রথমে এই ক্রস সেকশনটি রাখতে হবে, বা যে ক্রস সেকশন থেকে আপনারা ডিজাইন লেভেলটি অথবা এনজিএল লেভেলটি আপনারা খুব শো করাতে যাচ্ছেন সেই সেই ড্রয়িংটি কিন্তু অবশ্যই এই সেন্টার লাইনে রাখতে হবে, ডেটাম লাইন এবং সেন্টার লাইন 00 তে রাখতে হবে। সবার সুস্থতা কামনা করে শেষ করছি আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন সার্ভে অ্যান্ড সিভিল টেকনোলজির প্রত্যেকটি আপলোডকৃত ভিডিও। আগামী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।